ভর্তা ও চাপা শুটকি ভর্তা চাপা শুটকি ভর্তা এটা সে ভুরি নিহারি উঠাও ও চেপা শুটকির ভর্তা বাসমতি লম্বা চাল এটা পাতার ভিতরে দিছে মনে হয় এটা খুলে খাই হরম্বাদ টেস্ট না অনেক টেস্ট একটু লেবু কাইটা আনি এটা আরো ভালো বোঝা যাবে ভর্তাটা যে এত সুন্দর করে প্যাকেট করে দিছে করো খোলো ইদানিং সময়ে রনি আর আমি দুজনে মিলে প্রচুর ডায়েট করতেছি দুইজন একসাথে শপথ করেছি যে সপ্তাহে একদিন মাত্র ভাত খাবো আর এর মাঝে গরুর মতো ঘাস খেয়ে থাকবো তো আমাদের ডায়েট শুরু হতে না হতেই ফেসবুক ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম এই পেজটা যেই পেজে যাওয়ার সাথে সাথে দেখলাম সারি সারি রকমের খাবার সাজানো আমি আর রনি সেই রকমের কিন্তু ভাত পাগল আর এইসব খাবার দেখে তো জিভে আমাদের জল চলে আসলো সাথে সাথে অর্ডার করে দিলাম এই পেজ থেকে ভর্তা থেকে শুরু করে আপনারা কিন্তু এই পেজে মাছ মাংস ডিম সবকিছুর আইটেমই পেয়ে যাবেন এই পেজ থেকে আমরা অর্ডার করেছিলাম নিহারি গরুর বট চাপা শুটকির ভর্তা এবং জামাই পিঠা সত্যি বলতে আমার আর রনির কাছে নিহারি ছাড়া সবগুলো আইটেম অনেক অনেক মজা লেগেছে কারণ আমরা দুজনে হচ্ছে ঝালখোর আর নিহারিতে একটু ঝাল কম ছিল সো বাসমতি চালের ভাত দিয়ে সেদিন সবগুলো আইটেম দিয়ে মজা করে ভাত খাওয়ার পর আমরা পিঠা খেতে বসে যাই আর এই জামাই পিঠা কিন্তু আমি আর রনি দুজনেই জীবনে প্রথম খাচ্ছি কারণ আমাদের বরিশাল অঞ্চলের দিকে এই পিঠাটা অনেক কম তৈরি হয় জীবনে প্রথম খেলেও কিন্তু আমার এখন ফেভারিট লিস্টে এই পিঠাটা অ্যাড হয়ে গিয়েছে সবগুলো খাবার শেষ করার পরে মনে হলো অনেকদিন পরে তৃপ্তি করে কিছু খেলাম কারণ সবসময় কিন্তু নিজের হাতে রান্না নিজের কাছেই ভালো লাগে না খেতে তাই মাঝে মাঝে অন্যের হাতে রান্না খেয়েও তৃপ্তি করা উচিত আর আপু কিন্তু সবগুলো খাবার নিজে হাতেই তৈরি করেন সো যারা যারা আপুর হাতে রান্না খেতে চান সবাই কিন্তু এই পেজ থেকে অর্ডার করে খেতে পারবেন আপুর পেজের নাম হচ্ছে রানুস কিচেন এবং পেজে ঢোকার সাথে সাথেই ফটোসে গিয়ে আপনারা নানান রকম খাবারের ছবি দেখতে পারবেন হাজার হাজার সুন্দর সুন্দর মজার মজার খাবার রয়েছে এখানে আপনার যেটা মন চায় সেটা অর্ডার করে বাসায় এনে খেতে পারবেন মাছ মাংস ডিম সব আইটেমের খাবার কিন্তু আপুর পেজে পেয়ে যাবেন সব ধরনের পিঠা পাটিসাপটা দুধপুলি চন্দ্রপুলি জামাই পিঠা নানান রকমের বড়া বিভিন্ন ধরনের ভর্তার আইটেম যে আইটেমই অর্ডার করেন না কেন সাথে কিন্তু চ্যাপা শুটকির ভর্তাটা অবশ্যই অবশ্যই অর্ডার করতে হবে কারণ আমার কাছে এই ভর্তাটা দারুণ লেগেছে আর বাকিটা আপনারা রানু আপুর পেজে গেলেই বুঝতে পারবেন আর রানু আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুস্বাদু খাবার খাওয়ানোর জন্য আর হ্যাঁ রানু আপু কিন্তু নিজ হাতে কেকও তৈরি করেন তাই কেউ চাইলে নিজেদের ওকেশনের জন্য আপুর থেকে কেক অর্ডার করে নিতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই আপনাদের সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ